নমস্কার বন্ধুরা আপনাদের প্রি ইউটিউব চ্যানেল বি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত হংকং সাংহাই ম্যানিলা নাকি জাকাতে তো ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাইতে অবস্থিত তো চীনের সাংহাই শহরে ব্যাংকটির সদর দপ্তর অবস্থিত নেক্সট প্রশ্ন নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত উড়িষ্যা কেরালা মেঘালয় নাকি মহারাষ্ট্রে তো নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম কোথায় অবস্থিত নিউ দিল্লি জম্মু ও কাশ্মীর মধ্যপ্রদেশ নাকি কর্ণাটকে তো লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত তো লাল বাহাদুর শাস্ত্রী ড্যামের আরেক নাম হচ্ছে আলমাটি ড্যাম যেটা তোমাদের কৃষ্ণা নদীর ওপর অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো লাল বাহাদুর শাস্ত্রী আরেক নাম কি হচ্ছে আলমাটি ড্যাম এবং এই আলমাটি ড্যামটি কৃষ্ণা নদীর ওপর তৈরি করা হয়েছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন নামে পরিচিত সেরিব্রাম সেরিবেলাম মেডালা নাকি থেলামাস তো মস্তিষ্কে রিল স্টেশন নামে পরিচিত হচ্ছে থ্যালামাস অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো থ্যালামাস উদ্দীপনাকে গ্রহণ করে বিভিন্ন অংশে পাঠাতে সাহায্য করে এই জন্য থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয় তো এখানে দেখতে পাচ্ছ সবুজ অংশটা এই সবুজ অংশটা এটা হচ্ছে থ্যালামাস নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে ঋষরা কি জন্য বিখ্যাত রাসায়নিক শিল্প পাট শিল্প তাপবিদ্যুৎ কেন্দ্র নাকি জলবিদ্যুৎ কেন্দ্র তো পশ্চিমবঙ্গের রিসরা হচ্ছে পাট শিল্পের জন্য বিখ্যাত তো সালে ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম পাটকল কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো অ্যান্সার হয়ে যাবে রিসরাই আঠারোশো সালে নেক্সট প্রশ্ন ভারত ভারতের প্রাচীনতম লিপির নাম কি জুনাগড় শিলালেখ সোহাগর তাম্রলিপি বাদাল আহ শিলালেখা নাকি নাসিক প্রশস্তি তো ভারতের প্রাচীনতম লিপির নাম হচ্ছে সোহাগর তাম্রলিপি নেক্সট প্রশ্ন কোন মুঘল রাজপুত্র ভাগবত গীতা পার্সিতে অনুবাদ করেন দারা সুলেমান শিকো খসরু নাকি মুরাদ ছটি গান হয়ে যাবে অপশন এ দারাসিক তো দ্বারা হচ্ছে ভগবত গীতাকে পার্সিতে অনুবাদ করেছিলেন প্রশ্ন জাহাঙ্গীর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেছিলেন আরবি তুর্কি ফার্সি নাকি উর্দুতে তো জাহাঙ্গীর তার আত্মজীবনী ফার্সি ভাষায় রচনা করেছিলেন তো এই আত্মজীবনী জাহাঙ্গীর নামা নামেও পরিচিত তুজুক ই জাহাঙ্গীরি ফার্সি ভাষায় রচিত আর এই জাহাঙ্গীর নামে আসল নাম হচ্ছে বইটা তুজুক ই জাহাঙ্গীর এটা হচ্ছে ফার্সি ভাষায় রচিত প্রশ্ন সারা ভারত কৃষক সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এলাহাবাদ কলকাতা লখনৌ নাকি পাটনাতে তো সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠিত হয়েছিল লখন উনিশশো ছত্রিশ সালের এগারোই এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সর্বভারতীয় কৃষক সভা গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট হয়েছিলেন জর্জ ইউল উইলিয়াম ওয়েডার ওয়েডার বার্ন এ ও হিউম নাকি হেনরি কটন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট হয়েছিলেন হচ্ছে জর্জ ইউল আর তোমরা কমেন্টে জানাবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে হয়েছিলেন এটা তোমরা কমেন্টে জানাবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট বা সভাপতি হাওয়া মহলটি কে তৈরি করেন গুরু রামদাস সাওয়াই প্রতাপ সিং গুরু হারগোবিন্দ নাকি রানা কুম্ভ তো হাওয়া মহলটি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত আর এটা তৈরি করেছিলেন হচ্ছে সাওয়াই প্রতাপ সিং ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওয়া মহল তো সতেরোশো নিরানব্বই সালে মহারাজা সাওয়াই দ্বারা এটা নির্মিত হয়েছিল পরের প্রশ্ন আকবরের ভাস্কর্যের জন্য সময়ে কোন পাথর ব্যবহার করা হতো মার্বেল ইট চুনা পাথর নাকি লাল পাথর দিয়ে তো আকবরের সময় মনে রাখবে যে সব সময় লাল পাথর দিয়ে আকবরের সময় ভাস্কর্যগুলি বানানো হয়েছিল নেক্সট প্রশ্ন রামপা বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল আল্লুরি সীতারাম রাজু রানী গাইডিনলু চান্নামা নাকি শম্ভু পাল তো রামপা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু তো ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আল্লুরি সীতারাম রাজু যিনি রামপা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তো আল্লুরি সীতারাম রাজু ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গোদাবরী এজেন্সিতে এই আদিবাসী বিদ্রোহে নেতৃত্ব দেন পরের প্রশ্ন সোডিয়াম বেরিয়াম পারদ নাকি পটাশিয়াম তো সবুজ শিখা উৎপন্ন করে হচ্ছে বেরিয়াম ধাতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে দেখো আর কোন কোন ধাতু থেকে কি কি রং উৎপন্ন হয় সেগুলো দেখে নাও তো সোডিয়াম থেকে উৎপন্ন হয় সোনালি হলুদ রং পটাশিয়াম কে অর্থাৎ পটাশিয়াম থেকে বেগুনি রং সি এ অর্থাৎ ক্যালসিয়াম থেকে ইটের মতো লাল রং তৈরি হয় এসে অর্থাৎ স্ট্রনশিয়াম স্ট্রানসিয়াম থেকে টকটকে লাল রং উৎপন্ন হয় তারপরে বেরিয়াম থেকে হয় কাঁচা আপেলের মতো হালকা সবুজ বা হলুদাবো সবুজ হয় তারপরে আরবি অর্থাৎ রুবিডিয়াম দিয়ে লালচে বেগুনি রং হয় তারপরে সি এস সিজিয়াম থেকে নীল রঙ আর লিথিয়াম থেকে উজ্জ্বল লাল বা ক্রিমসন বা সূর্যাস্তের বর্ণের রং উৎপন্ন হয় পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত পৃথিবীর পৃষ্ঠের অর্ধেক শূন্য পৃথিবী পৃষ্ঠের দ্বিগুণ নাকি অসীম তো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হয় সবসময় শূন্য অপশন বি সঠিক অ্যান্সার তো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ তরণের মান শূন্য সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায় তাহলে বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না অর্থাৎ বস্তুর ওজনও শূন্য হয়ে যাবে পরের প্রশ্ন কোন নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও তো তিস্তা তোরসা জল ঢাকা নাকি রায়ডাক তো কোন নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ তিস্তা নদীর উৎপত্তি হয়েছে সিকিমের জেমু হিমবাহ থেকে প্রশ্ন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বাধিক দিল্লি চন্ডীগড় লাক্ষাদ্বীপ নাকি পুদুচেরিতে তো ভারতের যে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে শিক্ষার হার সর্বাধিক হয় তো দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপ যার সাক্ষরতা হার হচ্ছে সর্বোচ্চ সাক্ষরতার হার সহ কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে যদি বলে তাহলে সবথেকে বেশি সাক্ষরতা হয়ে হার হয়ে যাবে লাক্ষাদ্বীপ আর যদি বলে রাজ্যের দিক থেকে তাহলে সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা যেখানে না তিরানব্বই দশমিক একানব্বই শতাংশ সাক্ষরতার হার রয়েছে নেক্সট প্রশ্ন হীরার খনি কোথায় অবস্থিত পান্না মাইশোর আজমির নাকি কোলারে তো হীরার খনি হচ্ছে পান্নাতে অবস্থিত আর আরেকটা কথা মনে রাখবে যে হীরার খনি সব থেকে হীরা বেশি পাওয়া যায় ভারতের মধ্যে হচ্ছে মধ্যপ্রদেশে এটা ভালোভাবে মনে রাখবে এখানে প্রশ্ন আসতে পারে যে কোন রাজ্যে সব থেকে বেশি হীরে পাওয়া যায় তো আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশে নেক্সট প্রশ্ন নতুন রাজ্য গঠন রাজ্যসমূহের এলাকা সীমানা ও নাম পরিবর্তন করার ক্ষমতা কার ওপরে রয়েছে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট হাইকোর্ট নাকি রাষ্ট্রপতি বা তার অবর্তমানে উপরাষ্ট্রের উপরাষ্ট্রপতির ওপর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে অপশন বি পার্লামেন্টের ওপর অর্থাৎ নতুন রাজ্য গঠন রাজ্যসমূহের এলাকা সীমানা এবং যদি নাম পরিবর্তন করতে হয় তাহলে সেই ক্ষমতা রয়েছে পার্লামেন্টের উপর তো ভারতীয় সংবিধানের ধারা তিনে সংসদকে নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির পরিবর্তন সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে অর্থাৎ ভারতীয় সংবিধানের ধারা এটা দেওয়া হয়েছে প্রশ্ন কুঞ্চিকল জলপ্রপাত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ কর্ণাটক উত্তরাখণ্ড নাকি তামিলনাড়ুতে তো এই কুঞ্চিকল জলপ্রপাতটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত তো কুঞ্চিকাল জলপ্রপাত কর্ণাটক রাজ্যের শিমগা জেলার কাছে গ্রামে অবস্থিত জলপ্রপাত দ্বারা গঠিত নিদা গদু কুঞ্চিকাল পরের প্রশ্ন মুদ্রাস্ফীতির সময় করের হার কি হয় বৃদ্ধি করা উচিত হ্রাস করা উচিত একই রাখা উচিত নাকি বাড়ানো কমানো করা উচিত তো মুদ্রাস্ফীতির সময় হচ্ছে করের হার বৃদ্ধি করা উচিত নেক্সট প্রশ্ন কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়েছিল বিজি খের জে বি কৃপালিনী সর্দার প্যাটেল নাকি ডক্টর আম্বেদকর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিজি খের নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়েছিল পরের প্রশ্ন ভারতের আটচল্লিশতম প্রধান বিচারপতির নাম কি অর্থাৎ ভারতের আটচল্লিশতম অর্থাৎ বর্তমান যে বিচারপতি তার নাম কি এন ভি রমন ইউ ইউ ললিত এ এম খান উইলকার নাকি কোনোটি নয় সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে এন ভি রমন তো এন ভি রমন হচ্ছে বর্তমান এবং ভারতের আটচল্লিশতম প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে ডপলার ডায়াপটার অপটিক্স নাকি অ্যাপ্লিটিউড তো লেন্সের ক্ষমতা মাপা হয় হচ্ছে ডায়াপটার এককে নেক্সট প্রশ্ন ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু তো ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হচ্ছে এখানে অন্ধ্রপ্রদেশ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক আনসার এরপরে দেখো যে কর্ণাটক হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে এখন কিন্তু পরীক্ষায় প্রথমটা বেশি ধরে না প্রথম প্রথমটা জিজ্ঞাসা করে না বলে যে ভারতের সব সর্ববৃহৎ যে তামাক উৎপাদনকারী রাজ্যগুলি রয়েছে সেগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে কে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় এগুলোই বেশি ধরে এখন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে এবং প্রথম স্থানে কে রয়েছে অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয় প্লাস্টিডে গ্রানায় স্ট্রোমায় নাকি উপরের কোনোটি নয় তো সারসংশেষের যে অন্ধকার দশা সেটা হচ্ছে স্ট্রোমায় সম্পন্ন হয় ভালোভাবে মনে রাখবে আর তোমরা কমেন্টে জানাবে যে সারসংশেষের যে আলোক দশা সেটা কোথায় উৎপন্ন হয় সম্পন্ন হয় এটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয় লাল নীল বেগুনি নাকি বর্ণহীন তো অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয়ে যায় লাল তো লিটমাস পেপার একটি সূচক যা একটি দ্রবণে অ্যাসিড বা খারের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহার করা হয় তো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয় আর খার হচ্ছে লাল লিটমাসকে নীল রঙে পরিণত করে নেক্সট প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোন দেশ সিঙ্গাপুর সংযুক্ত আরব আমির শাহী জার্মানি নাকি দক্ষিণ কোরিয়া সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি দক্ষিণ কোরিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে নেক্সট প্রশ্ন অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয় এক বছর তিন বছর পাঁচ বছর নাকি সাত বছরের জন্য তো অর্থ কমিশন হচ্ছে পাঁচ বছরের জন্য গঠিত হয় তো ভারতীয় সংবিধানে দুশো আশি নম্বর অনুচ্ছেদে অর্থ কমিশনকে একটি আধা বিচার বিভাগীয় সংস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থ কমিশন প্রতি পাঁচ বছর অন্তর বা মধ্য মেয়াদে প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন সালফারের গলন জলের স্ফুটন সালফারের জলন নাকি সম্পৃক্ত দহন থেকে চিলির কেলাস প্রস্তুত এটা চিলি না এটা চিনি হবে তো সঠিক অ্যান্সার এখানে হচ্ছে অপশন সি সালফারের জ্বলন হচ্ছে এক প্রকার রাসায়নিক পরিবর্তন তো যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেককে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে কি বলা হয় রাসায়নিক পরিবর্তন যেমন লোহার উপরে মোর্চে পড়া দুধ থেকে দই হওয়া ইত্যাদি অর্থাৎ লোহার উপর যদি মোর্চে পড়ে সেই মোর্চে থেকে তুমি সে লোহাতে পরিণত করতে পারবে না ওটা অর্থাৎ এটা পারমানেন্ট পরিবর্তন হচ্ছে রাসায়নিক পরিবর্তন যেমন দুধ থেকে দই ফলে দই থেকে তুমি পরে দুধে তৈরি করতে পারবান পারবে না তো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন নেক্সট মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জি এর পুরো কথাটি কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল জিও স্টেশন ফর মোবিলিটি গ্লোবাল সিস্টেম ফর মোবিলিটি নাকি জিও স্যাটেলাইট ফর মোবাইল তো এই জি এস এম কথাটির পুরো কথা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল গ্লোবাল সিস্টেম পুরো নেক্সট প্রশ্ন মোটর গাড়িতে দেখার জন্য ব্যবহৃত আয়নাটি কি প্রকৃতির উত্তল আয়না সমতল আয়না অবতল আয়না নাকি কোনোটি নয় তো মোটর গাড়িতে দেখার জন্য যে ব্যবহার আয়নাটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল আয়না আসন এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন তুঙ্গভাদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে কেরালা কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক তো তুঙ্গভাদ্রা প্রকল্পটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে নেক্সট প্রশ্ন সুন্দরবন রামসার সাইট হিসাবে কবে ঘোষিত করা হয়েছে উনিশশো একাত্তর উনিশশো ছিয়াশি দু নাকি দু সালে তো সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষিত করা হয়েছিল দু সালে পরের প্রশ্ন হিমালয়ের সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি অর্থাৎ সব থেকে পুরানা কোনটি শিবালিক হিমাদ্রি হিমালয় নাকি ধুলা ধার। তো হিমালয়ের সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সব থেকে প্রাচীন হচ্ছে হিমাদ্রি হিমালয় অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে অথর্ব বেদ সামবেদ নাকি ঋগবেদ তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি ঋগবেদ তো ঋগ্বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে পরের প্রশ্ন শেষ মৌর্য সম্রাট কে ছিলেন বাসুদেব বিম্বিসার নন্দী বর্ধন নাকি বৃহদ্রথ তো মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন হচ্ছে বৃহদ্রথ শেষ সম্রাট বৃহদ্রথ নিজ সেনাবাহিনীর প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত হওয়ার পর মৌর্য সাম্রাজ্যের পতন হয় এবং শুঙ্গ সাম্রাজ্যের সূচনা ঘটে নেক্সট প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড কার্জন নাকি লর্ড ডাল তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড তো সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এটি দশলা বন্দোবস্ত নামে পরিচিত নির্দিষ্ট রাজস্ব পরিষদের বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যার জমিদারের নিজ নিজ জমির ওপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে পরের প্রশ্ন যুগান্তর দলের নেতা কে ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি শচীন্দ্রনাথ সান্নাল রাজবিহারী বসু নাকি বসু তো যুগান্তর দলের নেতা ছিলেন হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি তো যুগান্তর দল ছিল একটি গুপ্ত বিপ্লববাদী সংস্থা চরমপন্থার মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে সালে দলের জন্ম হয়েছিল ছয় প্রশ্ন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দল কবে প্রতিষ্ঠা হয়েছিল তো উনিশশো সালে যুগান্তর দল প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রশ্ন সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটির নাম কি জজিলা রোটাং মানা নাকি খাইবার পাস তো সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটির নাম হচ্ছে মানাপাস অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার তো ডুংরি লা পাস বা মানাপাস ওখানে আরেকটা কথা মনে রাখবে যে মানাপাসের আরেক নাম হচ্ছে ডুংরি লা পাস তো তোমাদের পরীক্ষায় মানাপাস না দিয়ে ডুংলি ডুংরি লা পাস দিয়েও আসতে পারে এটা মনে রাখবে তো ডুংরি লা পাস বা মানাপাস হচ্ছে উচ্চ উচ্চ উচ্চতায় পার্বত্য গিরিপথ এবং সর্বোচ্চ মোটর গাড়ি চলার উপযোগী রাস্তা যার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার ছয়শো আট মিটার ডুংরিলা পাস হলো উত্তরাখণ্ডের জাস্কার পর্বতশ্রেণীর নন্দাদেবী নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভে অবস্থিত এটি ভারত এবং তিব্বতকে সংযুক্ত করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে যে ডুংরিলা পাসের কোথায় রয়েছে তো এটা হবে উত্তরাখণ্ডের জাস্কার পর্ব যে নন্দা দেবী বায়স্পিয়া রিজার্ভ সেখানে আছে নেক্সট প্রশ্ন বাগপতি রাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন কনজরাজ যশোবর্মন মালবরাজ গোনন্দ নন্দ কর্কটরাজ দুর্লভ বর্মন নাকি প্রতিহার রাজ হরিচন্দ্র তো রাজ হচ্ছে কনৌজরাজ যশোবর্মন রাজ্যের সভাপতি ছিলেন নেক্সট প্রশ্ন বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো গুলবর্গা বিজাপুর হাম্পি নাকি আগ্রা তো বাহমনি রাজ্য এটা খুব পরীক্ষায় আসে অনেকবারই এটা রিপিট হয় অনেক প্রশ্নটা তো বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি হচ্ছে গুলবর্গা অপশন এ হচ্ছে সঠিক আনসার তো বাহমনি সালতানাত হচ্ছে দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য ছিল তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্যের নাম কি ছিল সঠিক হয়ে যাবে কিংডম বা বাহমনি সালতানাত তো তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহম্মদ শাহ দিল্লির সুলতান মোহাম্মদ বিন্তু ঘলকের বিরুদ্ধে বিদ্রোহ করে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তেরোশো সাতচল্লিশ থেকে চোদ্দোশো পঁচিশ সাল পর্যন্ত গুলবর্গা ছিল বাহমনি রাজধানী পরের প্রশ্ন কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল রাজমহল পাহাড় সিংভূম না মেদিনীপুর নাকি খান দেশে তো কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল রাজমহল পাহাড় এলাকায় তো কোল বিদ্রোহ হলো রাজমহল পাহাড় অঞ্চলে কোল উপজাতির বিদ্রোহীদের দ্বারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হওয়া বিদ্রোহ শোষণ জীবিকার আঘাত কোল ঐতিহ্য ধ্বংস রাজস্ব বৃদ্ধি নগদ খাজনা আদায় ইত্যাদি কারণে এই বিদ্রোহ হয়েছিল পরের প্রশ্ন বিখ্যাত খনি কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্রে সঠিক আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন বি রাজস্থানে হচ্ছে বিখ্যাত মার্কানা মার্বেলের খনি অবস্থিত নেক্সট প্রশ্ন সবুজ সোনা বলা হয় কাকে চা কফি সোনা নাকি ধানকে সবুজ সোনা বলা হয় চাকে নেক্স প্রশ্ন পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি হাতি নীল তিমি ডাইনোসর নাকি চলহস্তি তো পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম হচ্ছে নীল তিমি ব্লা বা ব্লু হোয়েল পরের প্রশ্ন পরিবেশের জৈব উপাদান কোনটি শক্তি বিকিরণ জল নাকি সবুজ উদ্ভিদ তো পরিবেশের জৈব উপাদান হচ্ছে সবুজ উদ্ভিদ প্রশ্ন নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত হকি ব্যাডমিন্টন ফুটবল নাকি ক্রিকেট তো নেহেরু কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত না না এটা ভুল বললাম হকি হচ্ছে হবে না এটা হবে ফুটবল নেহেরু কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত তো নেহেরু কাপ ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা আয়োজিত একটি আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নামে নামকরণ করা হয়েছিল এখানে এটা অপশন এটা ভুল উত্তর ভুল দেওয়া আছে এটা হকি হবে না এটা ফুটবল হবে অপশন সি হয়ে যাবে সঠিক আনসার ফুটবল নেক্সট প্রশ্ন লীলাবতী কে লিখেছিলেন হেমচন্দ্র আচার্য মহাবিরাচার্য ভাস্করাচার্য নাকি তো লিখেছিলেন অপশন প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন তো করোনা ভাইরাস মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে ফুসফুস হৃদপিণ্ড লিভার নাকি চোখ তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ ফুসফুস তো করোনা ভাইরাস হচ্ছে মানবদের ফুসফুসকে আক্রমণ করে তো করোনা ভাইরাস বলতে আর এন ভাইরাসের একটি শ্রেণীকে বোঝায় তো এখানে প্রশ্ন আসতে পারে যে পরীক্ষায় যে করোনা ভাইরাসে প্রকৃতি কী রূপ ডিএনএ আরএনএ নাকি ডিএনএ ও আর এন এ প্রকৃতির তো করোনা ভাইরাস হচ্ছে মনে রাখবে আরএনএ প্রকৃতির তো এই শ্রেণীকে বোঝায় স্তন্য যেগুলি স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে এগুলো মানুষ ও পাখির শরীরে শ্বাসনালী সংক্রমণ ঘটায় এই ভাইরাসের সংক্রমণ মৃদু থেকে মারাত্মক হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ